দাওয়াতের ফাঁকতে খাটে কী হবে জানেন? জালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম জামাউন ওয়ালা নাসাবুন ওয়ালা মাখমাসাতুন ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াতাউনা মাউতান ইয়াগজুল কুফফার ওয়ালা ইয়ানালু মিন আদুবিল্লাহ ইল্লা কুতিবা লাহুম বিআমালিন সালেহ। আল্লাহ তাআলা বলছে কেউ যদি দাওয়াতের পথে থাকে খিদা লাগলেও সব, নেক আমল লেখা আছে, হ্যাঁ, লা ইউসিবুন নাসাবুন কষ্ট হলেও সব, ওয়ালা মাখমাস ওয়ালা ইয়াতাউনা মাউতান এরা হাঁটার সময় আরেকজনে যারা বদমাশ খারাপ লোক ওদের কষ্ট দিচ্ছে ওইটা তো সব, হ্যাঁ, ইতখন আমার ওই একজুল কুপ অলাইয়া না আলুল আমিনা আদুবিন নাইলেন, শত্রুকে কোনো কথা দিয়ে বা ইয়া দিয়ে বোঝানোর ক্ষেত্রে তাদের কোনো অথবা কোনোভাবে তাদেরকে কষ্ট দিচ্ছে সেটা তো তাদের সব। তাহলে সব নাই কি, হাঁটলেও সব, বসলেও সব, এমনকি পায়খানা করলেও তো সব হচ্ছে, কেন সে এই কথা আসে, কেন সব বুঝছেন তো? কারণ তো ফ্যাট নষ্ট হলেও তার কোনো দাওয়াত দিতে পারবো না। নিয়ত হচ্ছে আমি সারাক্ষণ দাওয়াতের মধ্যে থাকবো, যত কিছুই হোক আমি দাওয়াতের মধ্যেই থাকবো, কোনো সমস্যা নেই, আমি যতক্ষণ আমার পেটের কাজটা করবো, তাই না, এরপরে বাকি সময়টা দাওয়াতের কাজ করবে, পেটের কাজের মধ্যে সব পাবে, হ্যাঁ, পরিবারের কাছে গেলেও সব পাবে, অন্যের কাছ থেকে দূরে আছে এই জন্য। তাহলে একজন মানুষ যদি দাওয়াতের মধ্যে থাকে তার সব লেখা হতেই থাকে, কোনোটা মুতাদ্দি কোনোটা লাজে, মুতাদ্দি অর্থ হচ্ছে কোনোটা যদি উপকার হয় তাহলে সেটার সব যত মানুষ এরপরে গ্রহণ করবে সেটা সব পেয়ে থাকবে, আর কোনোটা শুধু নিজে বলছে এ সব পাবে যেহেতু আর কিছু গ্রহণ করে নাই, গ্রহণ করলে সব বাড়তেই থাকবে, কারণ আপনি একজনকে শিখাইছেন জানাইছেন সে দশজনকে জানাইছে সবারটা যোগ হইয়া আপনার এখানে উঠে একসাথে হয়ে গেছে, আর যদি সে না মানে তো আপনি একাই রয়ে গেলেন কিন্তু সবটা আপনি পেয়ে যাবেন, আপনার কোনো সবের কমতি হবে না। তো দাওয়াতের ক্ষেত্রে আমাদের সবসময় এমনভাবে এগোতে হবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান্দাল্লা আলা খাইরিন ফালাহু আজরু মা ফালাহু মিসলু আজরি ফাইলিহি, কেউ যদি কল্যাণের দিকে কেউ আহ্বান করে ওই কল্যাণকারী ব্যক্তির যত সওয়াব পাবে ওই ব্যক্তি তত সওয়াব পেতে থাকবে, আর মানুষ যদি ফিরেও যায় মুখ ফিরিয়ে রাখে আপনার কোনো ক্ষতি হবে না, যেন আপনি দাওয়াত দিচ্ছেন যে ভাই আসুন দিন শিখি বসেন দাও তোমার কাজে তুমি যাও, আপনার কোনো ক্ষতি হবে, আপনি কিন্তু সব হয়ে গেছে অলরেডি, কিন্তু আপনি তাকে গালি দিলে কিন্তু সবটা আর পেলেন না, তাকে বলেই যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় দাড়ি, তাই না, কত বড় দাওয়াত দানকারী, কিন্তু মক্কাতে তিনি 13 বছর দাওয়াত দিয়েছেন, কতজন ইসলাম গ্রহণ করছে জানেন? 313 জন, 13 বছর দাওয়াত দেওয়ার পরে 313 জন ইসলাম গ্রহণ করছে। আপনি একদিনে চান যে পুরো আদাবর ঠিক করে ফেলবেন, পুরো সেকেটটেক সব আমার কথা অনুসারে চলবে, এইটা কিন্তু সুদূর পরাহতটা হয় না, কারণ হচ্ছে এটা মানুষের ভিতরে বদ্ধমূল ধারণা, শিরিক বসে গেছে, বেদাত বসে গেছে, শিরিক এবং বেদাত মানুষের ভিতরে ঢুকে গেছে, এটা বের করার জন্য একটা সময় লাগবে, প্রসেস লাগবে, একটা হ্যাকমত লাগবে, হ্যাঁ, উত্তম উপদেশ লাগবে, বুঝাতে হবে যে এই বেটা আপনার কবর কী করবে, যে দেশে কবর নাই দেশে চলে না মানুষ, আপনি কবরের দিকে কেন ক্রিয়া করতেছেন, যেই দেশে আপনাদের সমস্ত তথাকথিত ওলিয়াল্লাহ দরবার নাই সেই দেশে মানুষ চলতেছে না, তো আপনার এই দরবারের দিকে তাকাতে হবে কেন? কিন্তু কোরআন এবং সুন্নাহ ছাড়া তো মানুষ চলবে না, জান্নাতে যাওয়ার কোনো পথ নাই, আলেমদের কাছে যেতে হবে, এর বাইরে কোনো পথ নাই, তাহলে তাকে এটা বুঝাতে হবে। কিন্তু যদি এই পথে আমরা না থাকি, প্রশ্ন হচ্ছে দাওয়াত না দিয়ে কী হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ লাইনুন। আল্লাহ তাআলা বলছেন যাদেরকে আল্লাহ যারা আল্লাহ তাআলা যা নাজিল করেছে বাইয়িনাতুল হুদা, বাইয়িনাত অর্থ কি? প্রমাণ, হেদায়েত, হেদায়েত এবং প্রমাণ। হেদায়েত কি? কোরআনে কারীম, হেদায়েত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস, প্রমাণ রাসূল যা নিয়ে এসেছেন কোরআন যা নিয়ে এসেছে, এগুলি যারা গোপন করে, হ্যাঁ, মিম্বার দেওয়া বা ইয়ান্না হল ইন্নাস ফিল কিতাব, কিতাব এগুলি থাকার পরেও এগুলি মানুষের কাছে গোপন করে বর্ণনা করে না, আপনি দেখেন না মানুষ পড়ে না, অনেক মানুষ নিজে পড়ে যে আহ্লাল্লাহ হারাম আর রেবা, আল্লাহ হালাল বায় হালাল করছে, হারাম সুদকে হারাম করছে, সেই ব্যক্তি কিন্তু তার ছেলেরে বলে না বাবা সুদি ব্যাংকে চাকরিটা করে না, সে কিন্তু বরং সুদি ব্যাংকে চাকরি দিয়ে আমাকে একজন বলছে যে আমার ছেলে আমাকে হজ করতে পাঠাই দিছে, আমি আপনার ছেলে কী করে, আমার ছেলে HSBC ব্যাংকে চাকরি করে, বুঝছেন তো, উনি হজে চলে আসছে, উনি হজে চলে আসছে, ওনার ছেলে HSBC ব্যাংকে চাকরি করে। আরেকজন পাইলাম, মই বললাম যে আপনার আপনি হজে আসছেন মাশাল্লাহ ভালো, কেন আমার মেয়ে পাঠাইছে, আপনার মেয়ে কী করে, আমার মেয়ে কি জানেন ম্যাজিস্ট্রেট, মানে আস্তাগফিরুল্লাহ কি কুমুয়া, প্রথমত মেয়েদের ম্যাজিস্ট্রেট হতে কোনো সুযোগই নেই, দ্বিতীয় অর্থ হচ্ছে মেয়েদের ছাড়াও ওই পোস্টে যারা চাকরি করে এরা কী করে, আল্লাহ বিরোধী আইন বাস্তবায়ন করে, কিন্তু ইসলাম বলে না, এটা তো বলে শিরকি কথাবার্তা, এটা তো হইতেই পারে না, এই চাকরিতে মুসলমানদের কাজ না আল্লাহ বিরোধী আইন বাস্তবায়ন করা, আল্লাহর কথা বাস্তবায়ন করার জন্য আপনাকে প্রেরিত হয়েছে, আল্লাহর কথা শোনার জন্য, বিরোধীটা না,
তাহলে ভুলটা গ্রহণ করা যাবে না। যারা এই উল্টাটা করবে, নিজেরা জেনে শুনে এটা করবে, আল্লাহ তাআলা বলছে কি উলাইকা ইয়ালানহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে লানত করবেন। লানত অর্থ কি? রহমত থেকে দূরে সরিয়ে দেবেন, দুনিয়াতেও আখেরাতেও। আল্লাহ রহমত থেকে দূরে সরার অর্থ কি? জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। উলাইকা ইয়ালানহুমুল্লাহিনুন, এরপর আল্লাহ লানতকারীরাও তাদেরকে লানত করে। লানতকারী কারা? কারা? ফেরেশতারা, ইমানদাররা, নবীরা, সিদ্দিকরা, এরা লানত, এদের লানত এদের উপর পড়বে, যারা জেনে শুনে আল্লাহর বিধানের বিপরীতে চুপ থাকে, কথা বলে না। আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলা যা বলতে বলছে এটা বলে না, বলে না। নিজে জানে যে তার সন্তান অন্যায় করছে, নিজে জানে তার পিতা অন্যায় করছে, নিজে জানে তার ভাই অন্যায় করছে, নিজে জানে তার স্ত্রী অন্যায় করছে, তার বোন অন্যায় করছে, আর সে চুপ করে বসে আছে। জেনে শোনার, জেনে শোনার পরেও এই ব্যক্তি দাওয়াত থেকে দূরে থাকার কারণে কী হবে জানেন? কী হবে যে বলছে? কী হবে? আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, এবং নবী রাসূলদের লানত, এবং নেককার বান্দাদের লানত তাদের উপরে। উলাইকা ইয়ালানুহুমুল্লাহ ওয়া ইয়ালানুহুমুল লাইনুন। তবে আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া বাইয়ানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম। তবে যারা বুঝে শুনে, বুঝছে এরপর তাওবা করছে এবং নিজেদেরকে সংশোধন করে নিয়েছে এবং বর্ণনা করছে, শর্ত দিয়েছে, তিনটা জিনিস হতে হবে। আপনি মনে যাইয়া তওবা করছেন মক্কার কাবা ধরে, একবারে আরাফার মাঠে যাই কয়েকদিন পরে যাই একদম খাড়াই যাবে, কান্নাকাটি করতে করতে চোখ ভাষায় বলছেন, আপনি মনে করছেন বাঁচা গেছেন লানার থেকে? জি না, আপনার আরো দুইটা রয়েছে। একটা কি? তাবু আসনাহ, তওবা করছেন সাথে সাথে এসে নিজে আর এই কাজ করেন নাই। ওয়া বাইয়ানু, সবাইকে সাবধান করছেন, নিজে তো করেন নাই, করেন না তা নয়, বরং পরিবারের যাদের অধীনস্থ, যাদের আপনার অধীনস্থ যারা আছে সবার কাছে আল্লাহর দিন বর্ণনা করেছেন, দাওয়াত দিয়েছেন তাদেরকে। আল্লাহ বলছে উলাইকা তুবাইন, তাদের তওবা কবুল করবো। সুতরাং আপনি অন্যায় করে যাইয়া, একটা সিনেমা হল দিয়ে যাইয়া, একটা খারাপ জিনিস ঘরে রেখে যাইয়া, এরপর তো আপনি হরা খারাপ জিনিস হচ্ছে দেখে পরিবার আপনি কিছুই করলেন বললেন না, এরপর যাইয়া আপনি যাইয়া মক্কা শরীফে যাইয়া হজ করে একবারে পবিত্র হয়ে আসেন মনে করতেছেন, তাই না? জি না, আপনার এটা কবুল হয় না। কবুল হবে কখন? যখন এটার মূল উৎপাটন করে যান, হ্যাঁ, যখন এটাকে উস্তুসাত মিন আরদ মিন তাতমিনাল আরদ, জমিন থেকে উপড়ে ফেলে দেন, তখন আপনার এটা কবুল হবে। আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা আতুবু আলাইহিম, তাদের তওবা আমি কবুল করব যারা এই কাজটা করতে পারে। ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম, আমি অবশ্যই তওবা কবুলকারী এবং দয়াদ্র। আল্লাহ তাআলা বলেছেন, এই জন্য ইমাম ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মান বাখিলা বিল ইলমি উবতুলিয়া বিসালাস, যে কেউ ইলম বিতরণে, জ্ঞান বিতরণে, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কিভাবেতা করবে, তার তিনটি বিপদ হবে। কয়টা বিপদ? তিনটি। এক নম্বর হচ্ছে ইম্মা ইয়ামুতা ফায়াযহাবু ইলমু, এমনি মরে যাবে, ইলম চলে যাবে, কোনো কাজে লাগবে না। অনেক আলেমকে আমরা দেখছি আমাদের চেয়ে কত জ্ঞানী মানুষ, ওরা এমনিই চলে গেছে দুনিয়া থেকে, কিছু করে নেই, কোনোদিন দাওয়াতের পথে অগ্রসর হয়নি। বিরাট একটা গোষ্ঠী দেখবেন আমাদের পূর্বসূরী, যারা অনেকেই মদিনা ইউনিভার্সিটিতে পড়ে আসছে, কোনো দাওয়াত টাওয়াত দেয়নি, আল্লাহর পথে দাওয়াত নাই, সারাক্ষণ কেবল আগে যেভাবে আছে এইভাবে চলো, কোনো পরিবর্তনের দরকার নেই, এই জাতীয় কথাবার্তা বলে চলে গেছে। সমাজ পরিবর্তনের দায়িত্ব নিতে রাজি নেই তারা, কোথাও দাওয়াতও দিবে না, বলবেও না, কোনো রকম পার করে দিয়ে গেছে। কী হচ্ছে? কী হয়েছে? মরে গেছে, তাহলে আলমু মারাহু, আলমু চলে গেছে কবর, কোনো কাজে লাগে না। ইমাম ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহর ছাত্র, তিনি বলছেন এই কথা। এক নম্বর হবে তার আলেম চলে যাবে, কোনো কাজে লাগবে না। দ্বিতীয় হচ্ছে যে সে ভুলে যাবে, নিজেও ভুলে যাবে, দাওয়াত দিলে মনে থাকে, আপনি দাওয়াতের কথা যত মানুষকে বলেন মনে থাকবে, আর যদি আপনি দাওয়াত না দেন, আলোচনা না করেন, মানুষকে না বলেন, আপনার এটা আপনি নিজে নিজে ভুলে যাবেন। এক সময় আপনাকে বলবে যে এটা নিজেও একটা গবেষ্ট, নিজেও কি জানে, এবারে তো গবেষারা মানে কিছুই জানে না। দাওয়াত দিলে আল্লাহ পথ খুলে দেয়। আমরা দেখেছি আমাদের ওস্তাদদের মোহাম্মদ সালেহ হোসাইমিন রহমতুল্লাহ আলাই, মানে একটা সেকেন্ড তিনি দাওয়াত থেকে দূরে থাকেন না, সুবহানাল্লাহ, একটা সেকেন্ডের জন্য দাওয়াত থেকে দূরে থাকতেন না, সুযোগ পাইলেই বসে যেতেন, সুযোগ পাইলে। যখন তাকে বলা হলো যে যে শেষ জীবনে যে আপনার এখন আর সফর করার কোনো সুযোগ নাই, তো ওনাকে এটা বললে তো শুনবে না, তো ওরা কি দেরি করতেছে, উনি যেন গাড়ি পাচ্ছে না ইত্যাদি বলতেছে, তো উনি ওনার ছেলেদের বলতেছে এরা বোধহয় আমার জন্য গাড়িতে ব্যবস্থা করতেছে না, আমার দাস বন্ধ হয়ে যাবে, আমার দাস বন্ধ হয়ে যাবে। ওনার এমন অবস্থা হয়েছে যে দাস দেওয়ার মতো অবস্থা নাই, উনি বলছে আমার দাস বন্ধ হয়ে যাবে, এদেরকে বলো, ওরা বাদ দাও, তুমি গাড়ি দেখো আমার জন্য। ছেলে তো আর না শুনে পাচ্ছে না, ওদেরকে বলছে, ওরা বলতেছে যে আপনি অসুস্থ আছে, দেখতেছি দেখতেছি করে সময় ক্ষেপণ করতে, যাতে করে দাসের সময় পার হয়ে গেলে যাওয়া না লাগে। উনি বলছে এরা বোধহয় আমাকে দাসে দিবে না, সুবহানাল্লাহ, দেখেন কত, আমাকে দাওয়াতে দিবে না, তুমি দাস দেখো আমার জন্য গাড়ি দেখো, আমি যাবো, আমি মক্কা চলে যাবো, সুবহানাল্লাহ। সেই দাস উনি দিয়েছেন, মক্কায় গেছেন এবং মারা গেছেন,
চিন্তা করেন না যে আমার শেষ মুহূর্তটা যেন দর্শনের মধ্যে কাটায়। আল্লাহ আকবার। ইনি ছিলেন আমাদের মাশায়েখ, একদিন আমরা এইভাবে দেখেছি, যারা এক মুহূর্ত ব্যাগ সময় নষ্ট করেন না। মুসলিম নবী দেখবেন দিনের বেলা দর্শ দিচ্ছে ইউনিভার্সিটিতে, রাতের বেলা মুসলিম নবী দর্শ দিচ্ছে। কই এই লোকটা ঘুমাচ্ছে কখন, সময় কখন, পড়ছে অনবরত, আবার দর্শ দিচ্ছে, পড়াচ্ছে। এরকম মানুষ, এরকম মানুষ হইতে হবে যাতে করে আপনার এলেম নষ্ট না হয়, ভুলে না যান, নইলে আপনিও ভুলে যাবেন দিন দিন, আপনিও আপনিও চলে যাবেন কবরে, চলে যাবেন এলেম সহ, আর অথবা আপনার এলেম ভুলে যাবে, আপনি হয়ে যাবেন কিরকম, হ্যাঁ, একদম সাধারণ একটা মূর্খ মানুষের মতো হয়ে যাবেন। এই জন্য এলমের সাথে লেগে থাকতে হয়, দার্স দিতে হয়, শত কষ্ট হলেও দূর দূরান্ত থেকে দার্স বন্ধ করবেন না, আলোচনা বন্ধ করবেন, দাওয়াত বন্ধ করবেন না, যতটুকু আছে আল্লাহর পথে দাওয়াত দিবেন, কত কিছু না পারেন তার কিন্তু দাওয়াতটা দেন। ভাই এটা শিরিক, এটা তাওহীদ, ভাই এটা কথা বলেন, কথা বলেন, একটা হাদিস শুনিয়ে দেন, একটা হাদিস শুনিয়ে দেন, কিছু পারে একটা হাদিস শুনিয়ে দেন। রাসূল আসলাম একটা হাদিস আছে এরকম, এই হাদিসটা আমি রিয়াদুস সালেহীনে পড়ছি, রিয়াদুস সালেহীন বেশিরভাগ হাদিস শুদ্ধ, দুই চারটা ছাড়া বেশিরভাগ হাদিস শুদ্ধ, এগুলি পড়লে তো আপনি বলতেও পারেন, কোনো সমস্যা হয় না। এই হাদিসগুলো আপনি বলতে পারেন, বুখারী আছে ঘরের মধ্যে পড়তে পারেন, মুসলিম আছে ঘরের মধ্যে পড়তে পারেন, এই দুই তিনটা তো সমস্যা নেই আপনার কাছে। এই তিনটা হাদিসগুলো একটা হাদিস, এই বিষয়ে একটা হাদিস পড়বো, এই বিষয়ে একটা জানবো, এই আয়াতের তাফসীরটা আমি শুনছি, নিজের ঘরে ছেলেদের সাথে আলাপ করেন অথবা ছেলেদেরকে দাওয়াত দেন, একসাথে বসেন, এইটা না হলে আপনার দাওয়াত কীভাবে টিকবে? দাওয়াত থাকতে হবে, এলেম থাকতে হলে আলোচনা হতে হবে, এলেম থাকতে হলে আলোচনা থাকতে হবে,